নমস্কার বন্ধুরা, শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ব্যাকে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুরে কাতলা মাছ ছাড়া হচ্ছে। এটি আপনাদের খুব সুপরিচিত একটি পুকুর, এটি হলো কোন্নগর বটতলা পুকুর। এই কোন্নগর বটতলা পুকুর আগামী কিছুদিনের মধ্যে ওপেন হতে চলেছে, তো ডেট এখনও ফাইনালাইজ হয়নি, সেই কারণের জন্য আপনাদের ডেটটি জানাতে পারছি না। অবশ্যই ডেট ফাইনালাইজ হলে আপনাদের একটি ভিডিওর সঙ্গে আমি শেয়ার করে দেবো যে কবে থেকে পুকুর খুলছে, খবর কী বৃত্তান্ত রয়েছে, কত টাকা টিকিট করবে না করবে। তবে আজকে আমার কাছে মাছ ছাড়ার ভিডিওটি এসেছে, আমাকে রাজুদা পাঠিয়েছে, তাই জন্য রাজুদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিওটি পাঠানোর জন্য। তো আজকে কোন্নগর বটতলা পুকুরে 220 কিলো কাতলা মাছ ছাড়া হলো। কাতলা মাছের সাইজ 400 থেকে শুরু করে 700 গ্রামের ভেতরে সবই কাতলা মাছের সাইজ। তো আজকে প্রায় 220 কিলো মতো কাতলা মাছ ছাড়া হয়েছে, আর ওনারা পাস বন্ধ করে দেওয়ার পরে রুই মৃগেল মাছ ছেড়েছে, সেই ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে রুই মৃগেল মাছ ছেড়েছে। আপাতত এই মাছ ছাড়া হলে এই মাছ ছেড়েই ওনারা পাস চালু করবেন। তা এবং কিছুদিন যাওয়ার পরে আবার মাছের সংখ্যা যেহেতু যখন কমে যাবে তখন আবার ওনারা মাছ ছাড়বেন, ছেড়ে আবার পুকুরটি রানিং রাখবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখার আপনাদের কাছে ইয়ে জানাবো যে সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন। সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনাদের মধ্যে ধারণা আসবে যে কীরকম সাইজের মাছ ছেড়েছে, কী সাইজের মাছ ছেড়েছে, না ছেড়েছে, কতটা পরিমাণ মাছ ছেড়েছে। এবং আপনাদের বলেই দিয়েছি 220 কিলো মাছ ছেড়েছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আমি আপনাদের কাছে তথ্যটি পৌঁছে দিলাম। আর স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া থাকবে, আপনারা যারা সিট বুকিং করতে চাইছেন বা আপনাদের যা জিজ্ঞাসা থাকবে সে রাজুদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, জিজ্ঞাসা করে নেবেন। তো আপনাদের কাছে ইনফরমেশান আমি পৌঁছে দিলাম। অনেকে জিজ্ঞাসা করছেন কোন্নগর পুকুরে কী রিপোর্ট চলছে না চলছে, কবে কী কোন পুকুর খুলবে না খুলবে, সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কোন্নগর এবং অন্যান্য পুকুরে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, করলে আপনারা ইনফরমেটিভ ভিডিও পাবেন। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ৩০ কিলো ৫০০
আমার বাড়িতে ঝাড়ুদার কাজে লেগে গেছে, ঘুমোতে ওইটা কোনো কাম নাই, রাত পা যান শাশুড়ি। এই দুটো মাছ বই রাখুন। লাভ দিয়ে প্লাস্টিকের ভিতরে ঢুকে যায়নি তো, লাভ দিয়ে প্লাস্টিকের ভিতরে তুলাতে পারে। মার মার তার কোনো হেল তো নেই ইন্টার ঠোকামার একদিকে আছে মাছ কিলো
মেয়ে নেই তো